ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? দেখো আজকে সবজি কাটতে বসে পড়েছি সকালবেলায়। সবজি কাটতে কাটতে তোমাদের সাথে গল্প করতে শুরু করলাম। আজকে কি রান্না হবে বলো তো? লাউ দিয়ে ডাল, ওল সেদ্ধ দেবো, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো, আর আলুর খোসা আছে সেটা দিয়ে পোস্ত দিয়ে একটা বড়া করবো। চুল ছেড়ে বসেছি, কেন বলতো? সবে চান টান করে এসেছি তো, ওই জন্য স্নান করার পর চুলটা ভেজা রয়েছে, ওই জন্য ভাবলাম সবজিটা টাইমটুকু খোলা থাক, তারপরে আবার চুলটা বাঁধবো। আগে গেলে একটু গুছিয়ে নিই রান্নার জিনিসগুলো, না হলে অনেক বেলা হয়ে যায় রান্না করতে করতে। রান্নার থেকে রান্নার আগে পরে বেশি কাজ, তাই না? রান্না গুছিয়ে নিলে বেশিক্ষণ লাগে না কিন্তু রান্না করতে, চটপট হয়ে যায়, কিন্তু এই যে তার আগে এগুলো সব গুছিয়ে নিতে হবে। আবার তোমার রান্না করার পরে বাসন মাজা, গ্যাস মোছা অনেক কাজ থাকে। মুড়ি ঘন্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তো সেরকম কিছু রান্না করছি না, সবই মোটামুটি হালকাই রান্না, কিন্তু মুড়ি ঘন্টটাই করবো তোমাদের সাথে, তোমাদেরকে নিয়েই করবো একবারে। আর বড়াটা তো দুপুরবেলা খেতে বসার আগে ভাজবো, ওটা তো ভেজে রেখে লাভ নেই, ঠান্ডা হয়ে যাবে। বড়া একটু গরম গরমই ভালো লাগে, তাই ওটা দুপুরবেলা খাওয়ার সময় একবারে করবো। আমি এখন সবজিগুলো কেটে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এবার দেখো একটা রুই মাছের মাথা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এক কাপ চায়ের কাপের এক কাপ গোবিন্দভোগ চাল, সেটাকেও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এটা আমি কিন্তু ভিজিয়ে রাখিনি। আর এর সাথে লাগবে আমরা একটা আলু নিয়েছি, নিয়ে সেটাকে 4 টুকরো করে সেটাও জলে ধুয়ে রেখে দিয়েছি। তো এবার আমি রান্নাটা শুরু করি। তার আগে একটা মশলা তৈরি করতে হবে আমাকে। তো কি মশলাটা কী কী দিয়ে তৈরি করছি সেটা এবার দেখি। একটা মিক্সি বাটির মধ্যে কয়েক টুকরো আদা দিলাম, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। এই তিনটাকে আমি একবারে পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়ে আসছি। আমি টমেটোর বীজটা খাই না, ফেলে দিই। তোমরা চাইলে টমেটোর বীজটাও খেতে পারো। দেখো মশলার পেস্টটা আমার হয়ে গেছে, এবার রান্নাটা আমি শুরু করি, চলো। দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবং কড়াইটা গরম হলে এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এবার তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ধুয়ে রেখেছিলাম সেই চালটা, চালটাকে দিয়ে একটু মানে হালকা করে ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। একটা সুন্দর গন্ধ বেরোবে এবং চালটার রঙটাও একটু চেঞ্জ হয়ে যাবে, দেখলে বোঝা যাবে যে চালটা ভাজা হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে চালটাকে আমার ভেজে নিতে হবে। দেখো আমার চালটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যে খানিকটা তেল গরম করছি, এই তেলটাও আবার গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুটা। এটা দিয়েও ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভেজে আলুগুলোকে এবার দেখো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি আবার দিয়ে দেবো যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা, মাছের মাথাটাকে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। আমি এখানে মানে ভেঙে নিইনি মাথাটা, তোমরা চাইলে ছোটো ছোটো টুকরো করেও নিতে পারো। দেখো মাছের মাথাটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, আমার মাথাটাও ভাজা হয়ে গেছে, এবার মাথাটাকেও তুলে নিই। এবারে ওই তেলের মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে এলাচ দুটো, দারচিনি আর লবঙ্গ, এটা ফোড়ন দিলাম। ফোড়নটা দিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে আমি এবার আস্তে আস্তে সব দিতে শুরু করব মশলাগুলো। দেখো মিক্সিতে যে বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর গ্যাসটা অবশ্যই এই সময় একটু কমিয়ে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, নুন দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে 1 মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে রাখলাম, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। দেখো 1 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা খুললাম, খুলে আবারও একটু নেড়ে নেব যাতে তলায় না লেগে যায় জন্য। এবার দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেবো ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে আবার কষাবো। মশলাটা সুন্দর করে কষানো হলে রান্নাটাও সুন্দর হয়। আবারও 1 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। দেখো হয়ে গেল আমার 1 মিনিট। এবার খুলে
মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা, আলুটা দিয়ে আলুর সাথে একটু মশলাটা মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে আস্তে আস্তে সব কিছুই দিতে শুরু করব। দিলাম ভেজে রাখা চাল, চালটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলুর সাথে। এবার এর মধ্যে ওই যে ভেঙে রেখেছি আমি মাথাটা, ভাজা মাথাটা যে ভেঙে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে এটাকেও খুব ভালো করে নাড়িয়ে নিলাম। আর যে আমি কাপ মেপে জল চাল নিয়েছিলাম, এক কাপ চাল আর সেই কাপেরই 3 কাপ জল দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। মিনিট 5 ফুটুক, তারপরে দেখছি। দেখো 5 মিনিট পরে এটা আমি খুলেছি, জল অনেকটাই শুকিয়ে এসেছে, তবু এখনও একটু জল জল ভাব রয়েছে। আলুটাও দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, সাথে চালটাও আমার সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায়। আবারও একটুখানি 2 মিনিটের জন্য ঢাকা দিলাম, ঢাকাটা খুলে এবার দেখো আমার এটা রান্না হয়েই গেছে। তোমরা চাইলে এর মধ্যে একটু মিষ্টি দিতে পারো, আমি মিষ্টি দিলাম না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ঘি, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেবো এর সাথে। রাইসটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে 2 মিনিট এটা রেখে দেবো এইভাবে। দেখো আমার হয়ে গেছে রান্নাটা, এবার আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখেছো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট, গ্যাস পরিষ্কার, সমস্ত কিছু দেখলে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে সব। এবার শুধু বড়াটা ভাজবো আর খেতে বসবো। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট করো। আমি যদি কিছু ভুল করে থাকি বা আমার যদি কিছু ঠিক করার মতো হয় সেগুলোকে তোমরা জানিও কমেন্ট করে, আমি চেষ্টা করবো সেগুলো ঠিক করার। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি।